বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি জানিয়েছে এক নজরে জেনে নেওয়া যাক টুডে উত্তরবঙ্গের পাঁচটি উত্তরের যে জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহার সেগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রে রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার সাথে সাথে কোস্টাল ডিস্ট্রিক্ট আমাদের এবং ওয়েস্ট মেদিনীপুর হাওড়া এবং কলকাতাতেও ফেয়ারলি হোয়াইট স্প্রে রেনফল হওয়ার সম্ভাবনা আছে হাওড়া কলকাতা ওয়েস্ট মেদিনীপুর কোস্টালের অন্যান্য জেলাগুলো আঠেরো তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রে রেনফল সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের কোস্টাল ডিস্ট্রিক্টস হাওড়া হুগলি কলকাতা নদিয়া। এবং পশ্চিম মেদিনীপুর সেখানেও আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অন্যগুলিতে স্ক্যাটার্ড উনিশ তারিখে সমগ্র পশ্চিমবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে কুড়ি একুশ বাইশ ওই তিন দিনেই কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলায় আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে কলকাতা সব জেলা ওয়ার্নিং টুডে কোনো ওয়ার্নিং নেই কোনো জেলার জন্য আঠেরো তারিখে উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি জেলাতে খালি ঠান্ডা স্টং অ্যান্ড লাইটনিংয়ের ওয়ার্নিং আছে উনিশ তারিখে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বর্ষণের সতর্কবার্তা আছে কুড়ি তারিখে ভারী বর্ষণের সতর্কবার্তা আছে দুইটি মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা এবং দুটি চব্বিশ পরগনাতে এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে কালিম্পং এবং জলপাইগুড়িতে আর গতকাল যে লো প্রেশারটির কথা আমরা উল্লেখ করেছিলাম সেই লো প্রেশারটি কিন্তু প্রায় পশ্চিম দিকে ওটা মুভ করেছে অনেকখানায় মুভ পড়ে গেছে মুভ করে ওটি বর্তমানে আছে দক্ষিণ ছত্তিশগড়ে এবং তার সারাউন্ডিং পার্শ্ববর্তী বিদর্ভ রিজিয়ানে আছে হ্যাঁ বিদর্ভ রিজিয়ানে আছে আর ওর সাথে যে জড়িত যে সাইক্লোনিক সার্কুলেশনটি হ্যাঁ চক্রবাত ঘূর্ণা ঘূর্ণাবর্তটি ওটি ফাইভ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এবং তার অক্ষটি উচ্চতার সাথে সাথে দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম দিকে ঝোঁকার টেন্ডেন্সি আছে আর আজকে মনসুন ট্রাপ অনেকখানা দক্ষিণে আছে আমাদের পশ্চিমবঙ্গের কোনো পয়েন্ট দিয়ে পাস করছে না গোপালপুর দিয়ে পাশ করে সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে সেন্ট্রাল বেতে ঝুঁকে গেছে কালকে কিন্তু আপনাদের বলেছিলাম নর্থ হয়েছে আজকে কিন্তু এটা সেন্ট্রাল বেতে আমরা দেখে মনসুন ট্রাফটা আপনার সাউথের দিকে চলে গেছে আর কি ঠিক আছে সাউথের দিকে চলে গেছে আপনারা নিজেও বুঝতে পারছেন ওর মুভমেন্টটা থেকে গতকাল কোথায় ছিল লোপেসেরিয়াটা আর আজকে কোথায় বললাম ছত্তিশগড় আপনি যদি দুটো লাইন টেনা দেন দেখবেন মোটামুটি এটা ওয়েস্টওয়ার্ড দিকে গেছে আর তবে অ্যাজ আই টোল ইয়ে স্টার্টে কালকে যা বলেছিলাম উনিশ তারিখে কিন্তু আপনার উত্তর পশ্চিম নর্থ ওয়েস্ট বে তার উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ফর্ম হওয়ার সম্ভাবনা আছে উনিশ তারিখে আর এই যে বুঝতেই পাচ্ছেন কুড়ি তারিখে উনিশ তারিখে যে দেখতে পাচ্ছেন সাউথের জেলাগুলোর যে বৃষ্টি তাই না হেভি রেনফল ওয়ার্নিং তারপরে আপনার বৃষ্টিপাতের যে ডিস্ট্রিবিউশন ওটা থেকে বুঝতেই পারছেন দিস ইজ দ্য এফেক্ট অফ দিস নাইনটিন্থ লো এরিয়া ঠিক আছে